Hello viewers, Assalamualaikum. Welcome back to Afsana's Lifestyle in USA. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ আমি আপনাদের শেয়ার করলাম। তো আজকের ব্লগটা বেশিরভাগই আয়মান আয়ানের সব ভিডিওগুলো আমি আপনারা শেয়ার করলাম। আমার অনেক ভিডিও দানোর আমি রেকর্ড করি, তো ওগুলোও আপনারা এখন শেয়ার করলাম। তো আসলে ইউটিউব আওয়ার আগেও তাকেও আমি আমার বাচ্চাদের অনেক ভিডিও আমি রেকর্ড করতাম। তো বেশিরভাগ আমি ফেসবুকেও ভিডিওগুলো শেয়ার করতাম। তো যাই হোক, আমার আসলে ইউটিউবে হঠাৎ করে আমি ব্লগিং স্টার্ট করছি। তো ইউটিউবে ব্লগিং স্টার্ট করার পিছনে যে আমার রিজন, তো আজকে আমি ওগুলো আপনারা শেয়ার করব। তো আসলে আমি ইউটিউবে ব্লগিং স্টার্ট করছি, তো আমার কাছে অনেক রিকোয়েস্ট বা অনেকে আমাকে সাজেস্ট দিছেন যে ইউটিউবে ব্লগিং করার লাগে, কারণ আসলে ও যে ভিডিওগুলো আপনারা দেখরা। তো যাই হোক, আমি সবসময় ফেসবুকেও আরও অনেক ভিডিও আগে শেয়ার করছি। অনেকে আমারে উৎসাহ দিছেন যে তুমি যে ভিডিওগুলো রাখো আসলে খুব সুন্দর লাগে, ভালো লাগে, অনেক ভিউও হয়, তো তুমি ইউটিউবে ওগুলো তো রাখলে আরও ভালো হয়, তুমি তোমার বাচ্চাদের নিয়ে অনেক সময় কাটাও বা তোমার বাড়ির সামনে অনেক সুবিধা আছে বাচ্চারার লগে মানে সময় কাটানোর। তো আসলে খুব ভালো লাগে। তো এখন তো বেশিরভাগ ইউটিউব অনেকে ওগুলাও ভালো পায়। তো যাই হোক, আমিও মানে পরে ভাবলাম যে আসলে তো আমি এমনিতেই ভিডিও অনেকগুলা করি, আর এখন যে দেখরা আয়ানে তাইন ব্যাডমিন্টন খেলাইরা, তো এইটাই লোক তান ফার্স্ট টাইম ব্যাডমিন্টন প্লে করছেন আমার বইনের বাসা। তো আমার বইনের বাসা তো আমার নেক্সট বাসা, আপনারা তো আর আগের ব্লগও দেখছেন। তো যে সময় তাই ফার্স্ট মানে ব্যাডমিন্টন প্লে করছেন তখন আমি রেকর্ড করছিলাম যে স্মৃতি হিসাবে রাখার লাগে। তো যাই হোক, আমি তো পরেও আপনারা আরও তান একটা ব্যাডমিন্টন প্লে শেয়ার করছি, আর একটাও আমার যে ভিডিওগুলো রেকর্ড আসিল, তো ভাবলাম এখন যে ন্যাশনাল সানডে হিসাবে আপনারা ওগুলাও শেয়ার করিলাই। তো আয়মান জন্মর পর তাকেও আমি খুব বেশি রেকর্ড করি বা পিকচার তুলি হই বাচ্চার, তো এখন সময় এখন স্মৃতি আছে, এগুলো পরে দেখার লাগে আর ভালো লাগে, সময় কাটে ভালো লাগে। তো সবসময় আসলে আমি ভিডিও করি পিকচার তুলি। তো যাই হোক, আমি তো আসলে ফেসবুকে বেশিরভাগ শেয়ার করতাম। তো আমি আসলে আমার ছোটো ছেলে জন্মর সময় তাকেও আমি আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাব আমি কুইট করে লাইছি। তো আসলে বাচ্চারা লইয়া তো কাজ করা একটু হার্ড হয়ে যায়, তো ও কারণেও বেশিরভাগ আমি তো আসলে ইউজ টু নাই, আমি লং টাইম কাজ করছি বা সময়ও কাটতো বালা। তো এখন তো আসলে বাচ্চারার লগে অনেক ভালোও সময় কাটে, কিন্তু জাস্ট যে তখন যে প্লে করেন অনেক কিছু নতুন শিখন ওগুলাও রেকর্ড করি, তো ভাল লাগে যে সবসময় বাচ্চারার লগে সময় কাটে। আর এই বছর তো আরও বেশি প্যান্ডামিকও লাগে, তো সামারও বেশি বাইরেও বার গেছে না, তো আসলে বেশিরভাগও মানে বিকাল টাইম বাচ্চারা লইয়া আমার গার্ডেনও সামনে আমার মানে বাসার সামনে যে গার্ডেন ওখানেও বইয়া সবসময় মানে বাচ্চারা লইয়া আমরা এনজয় করতাম বা বিকালে হইলে একটু আইসক্রিম খাইতাম। তো যাই হোক, ওগুলোও বেশিরভাগও রেকর্ড করছি। তো তারপরে ভাবলাম আসলে অনেকে তখন কর যে ভিডিওগুলো শেয়ার করি। তো যাই হোক, আসলে অনেক ভালো লাগে এখন যে ইউটিউবও আমি ভিডিওগুলো রেকর্ড করি, অনেক কামেন্টস বা অনেকে যে লাগে অনেক ভিউয়ার্স আমার আপন হয়ে গেছেন, কারণ অনেকে আমার বাচ্চাদের কথাও জিজ্ঞাসা করেন যে আইমানে কিতা কররা আয়ানে কিতা কররা, তো আসলে আইমানরে অনেক মায়া লাগে আয়ানরে অনেক মায়া লাগে।
ভিউয়ার্স, আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা আমার বাচ্চারারে সবসময় আপনারা আমার বাচ্চারার কথা জিজ্ঞাসা করেন। আমি লাগে এখন যে আপনারা আমার ফ্যামিলির একটা পার্ট হয়ে গেছেন। আসলে ইউটিউব হওয়ার পর থাকে মানে আমি অনেক ভালো লাগে যে অনেকে অনেক উৎসাহ দিরা বা অনেক আমার ফ্যামিলির কথাও জিজ্ঞাসা করেন। তো যাই হোক, আমি ভাবলাম তো আইমান আয়ানোর যেগুলো ভিডিও আছে ওগুলো আপনারা শেয়ার করে লাই। তো আসলে আমি যে ব্লগগুলো দেই তো সব ব্লগও তো আসলে মানে বেশি তো সব কিছু শেয়ার করা লাগে, তো বাচ্চারা আর বেশি ভিডিও দিলে তো সব মানে ব্লগ লম্বা হয়ে যায়। তো যাই হোক, তারপরেও আমি অনেকগুলো ভিডিও অবশ্যই দিয়েছি। তো এবছর সামার বেশিরভাগ আসলে বাসাত খাটানি লাগছে, বাসার সামনে বেশিরভাগ বাচ্চারা লইয়া এনজয় করছি। তো প্রত্যেক সামারও তো আসলে অন্য স্টেটও বা অন্য কান্ট্রিতে বেড়ানি আমরা যাই, তো বা লোকাল অনেক জায়গায় বেড়াই। তো এবছর একটু আসলে কম বেড়াইছে কারণ প্যান্ডামিকও লাগে, বাচ্চারা সেফটির লাগে। তো যাই হোক, আসলে বোরিং লাগছে না কারণ আমার বইনের বাসাও লাগা বাসা প্লাস আমার বাসারও সামনে। তো এখন সামার টাইম, তো বাচ্চারা লই অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে যে আসলে বোরিং লাগছে না কারণ এলা বাসার থাকলে যে অনেক বোরিং লাগে। আর আমি তো আসলে দুই বছর ধরে কাজ করলাম না, তো যাই হোক তারপরেও বাচ্চারা লগে অনেক এনজয় করি। তো আসলে বাচ্চারা আমার বাসার সামনে যে একটা গাছ আছে, তো গাছের মধ্যে তারা দুলতা খুব ভালো ফাইন প্রত্যেক দিন মানে বিকালে যেটুকু বাসার সামনে বাইর হয় তো গাছের মধ্যে ওটাও লাগে। তো যাই হোক, আসলে গাছের মধ্যে অনেক ভিডিও আছে, তো গাছের ভিডিওগুলো আমি ফেসবুকে দেওয়ার পরে বেশিরভাগও ভিডিওগুলো বাইরে লইছে, তো সবে অনেক কমেন্টস করছে যে মানে ভালো লাগছে। তো যাই হোক, ওর এজনেও বেশি তাদের বাচ্চাটোর উৎসাহে পাইয়া আমি বেশিরভাগ ইউটিউব ওপেন করছি চ্যানেল। তো যাই হোক, আপনারা অবশ্যই হয়তো এনজয় কর, আপনারা অনেক ভালো লাগে। তো এই আমার বাসার সামনে যে গাছটা আছে একটা হইল কি ফ্লাওয়ার গাছ, বাট একটা স্প্রিং টাইমে ফুল ফুটে, তো বাদে আবার মেয়েতে ফ্লাওয়ার আয় তো আবার ফ্লাওয়ারটা শেষ হয়ে যায়, তখন সামার টাইমও খালি পাতা থাকে। তো যাই হোক, স্প্রিং টাইমে আসলে খুব সুন্দর লাগে, সারা গাছ হোয়াইট হয়ে যায়। তো আসলে আমি এই স্প্রিংয়ে ভিডিও করছি কিন্তু ভিডিওগুলো তো আর ইউটিউব তো পরে ইয়ে করছি আর শেয়ার করছি না। তো যাই হোক, ইনশাল্লাহ এই গাছের ইয়ে নেক্সট স্প্রিং আপনারা শেয়ার করবো। আসলে অত ব্রাইটনেস আয় বাসার সামনে, অনেক ভালো লাগে। আর আমরাও সবসময় বা গাছের নিচে বই তো অনেক আত্মীয় স্বজন আইলেও হয় না, আসলে গাছটা অনেক ভালো লাগে। তো যাই হোক, এই গাছটা আসলে আমার যে বাসা আমি কিনছি, তো বাসার যে তারা কাপলস আসলা হাজব্যান্ড ওয়াইফ, তো আসলে এই গাছটা তারাও লাগাইছিলা আমেরিকান। তো যাই হোক, আসলে তাদের একটু ওল্ড হয়ে গেছিলা, তো তাদের মারা গেছেন। তো আসলে যে কাপলস মারা গেছেন, তাদের ছয় মাস পার্ট হইয়া মারা গেছেন, তার ওয়াইফ মারা গেছেন ছয় মাস আগে আর হাজব্যান্ড মারা গেছেন ছয় মাস পরে। তারপর তো তাদের যে মেয়ে বাড়ির মালিক, তো তো মেয়ে ও বাসাটা আর কি বিক্রি করে দিলাই, তো
মেয়ের লগে আমার আপার মানে বালা সম্পর্ক আছিল নাইবার হিসাবে। তো মেয়ে আমার আপা কইছেন যে আমরা বাসা বিক্রি করলে আমরা কইও। তো যাই হোক, আসলে আমরা তারা ফার্স্ট প্রায়োরিটি দিছে, তো আমরার প্রাইসও তারা অ্যাকসেপ্ট করছে। তো যে সময় আমরা ক্লোজিংও গেছি পেপার সাইন করতে, তখন বাড়ির মালিক ওর মেয়ে আসলে তেন খুব আছে দয়া কইছেন যে আসলে এই বাড়ি তো আমার অনেক স্মৃতি আছে, আমি এখানে বড় হয়েছি, এখন আমার বাবা আমার আগে ছয়, তো আসলে মেয়েও তেন বিয়ে হয়ে অন্য বাসা থাকেন, তো এই বাড়িটা এখন তো বিক্রি করতে হইব। তো যাই হোক, আমরাও তো অনেক টেক কেয়ার করলাম, বা নাইবারে অনেক তারা কয় যে তোমরা আওয়ার পরে আরও অনেক সুন্দর হয়েছে। তো আসলে খুব খারাপ লাগে যখন মনে হয় যে আসলে এই গাছটা যারা তো লাগানি তারা তো এখন মানে দুনিয়ায় নাই। আসলে এই বাড়িতে অনেক বড় বাড়ি, তারা মানে খুব একটা টেক কেয়ার করছে, বা এখনও আমরা আমার বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারে। আসলে বাসার সামনে অনেক জায়গা, তো বেশিরভাগই আমেরিকার যে হাউস আছে মানে সামনে জাস্ট লিমিটেড স্পেস থাকে আর কি। তো আমার আমার বইনের বাসা যে একটা আবার তারা যে সময় বিল্ড করছে, তারা একটু মানে বাসাটা পিছনে বিল্ড করছে, তো সামনে অনেক স্পেস আছে, কারণ অনেক ভালো লাগে, আসলে বোরিং লাগে না। তো আমি আপনারে কয়েকটা ফটো শেয়ার করলাম যে গাছের স্প্রিং টাইমে যে ফ্লাওয়ার ফুটে। তো লাস্ট টাইমে আমরা যে সময় ফ্লাওয়ার আইছিল, তো সময় আমি ফটো তুলছিলাম আমার বাচ্চাদের নিয়ে, তো ওটাও আপনারা একটু শেয়ার করলাম। তো এখন আমার বাচ্চারা আমার বইনের বাসাত যাইরা, তো সময় আমি একটু ভিডিও করছি। আসলে সারাদিনও অভাবে খাটায়, বিকাল হইলেও মানে তেনাইন যে সময় বারাবার হইন, তো বারাবার হইয়ালে তেনাইন একটু সামনে খেলাধুলা করিয়া আবার খেলার বাসাত আইতা চাইন। তো সামার টাইম আসলে এই বছর বেশি এনজয় করছি, বেশিরভাগ তো বাসার থাকা লাগছে, বা বাচ্চারার লগে বেশি টাইম স্পেন্ড করতাম পারছি। তো এখন আমার বইনের বাসাত আমার বাচ্চা তারা যাইরা, তো তাদের গিয়া ওখানে খেলাধুলা করবা, তো আসলে খুব ভালো লাগে লাগে বাংলাদেশের লাখাই নো আছি আর বাচ্চারাও খুব এনজয় করেন। তো আয়মান আয়ান তেন খুব ভালো পায় না টমেটো পিক করতে, তো আয়ানে তো রেড দেখলে তাই দৌড়াইয়া গিয়া টমেটো পার হইন। তো এগুলো আমার বাগানেরও অনেক টমেটো মশাল্লা ধরছে, তো আয়ানেও তাই খুব ভালো পায় যেগুলো গাছ থেকে পিক করতে। তো আজকের ব্লগটি আশা করি আপনার অনেক ভালো লাগছে, আর আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর কন্টিনিউ আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আর আমাকে কমেন্ট দিতেছেন যে আমার বাচ্চাদের অনেক ভালো লাগে, বা আমার ফ্যামিলি সম্পর্কেও আপনারা খবর নেন জিজ্ঞেস করেন। আমি অসংখ্য ধন্যবাদ, আর অনেকের আসলে আমার মেসেঞ্জারও মেসেজ দেন, তো আমি সরি আমি আসলে বিজি থাকি, অনেক সময় রিপ্লাই করতে পারি না, তারপরেও আপনারা যে আমার ফ্যামিলি সম্পর্কে আপনারা খবর নেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
তাহলে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী আর একটা ব্লগ আপনাদের সাথে কথা হইব। আল্লাহ হাফিজ।